দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় দুপুরে বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এর আগে গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় সংবিধানের পঁচানব্বই এর এক অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারিক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন এই নিয়োগ শপথের তারিখ থেকে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা শপথ নেবেন আজ দুপুর বারোটায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেয়ার বাকি ছিলেন ফারুকি আজম বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় ওই দিন শপথ নিতে পারেননি তারা গত আট আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইনোস বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় আরও তেরো জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন সারা দেশে পাঁচশো আটত্রিশটি থানা সচল হয়েছে বলে জানা গেছে তবে চালু হলেও সীমিত পরিসরে চলছে এসব থানার কার্যক্রম প্রতিটি থানা নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী কর্মস্থলে মধ্যে যোগ দিয়েছেন এরই বেশিরভাগ সদস্য পুলিশ সদর দপ্তর বলছে সাধারণ ডায়েরি এবং ছাড়া অন্য কোনো কার্যক্রম শুরু হয়নি অনেক জায়গায় নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে সেগুলো দ্রুত মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে এদিকে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনসাধারণের যানমাল এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী পাবনায় স্বাভাবিক হচ্ছে জনজীবন সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম চালু রয়েছে থানাগুলোতে তবে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে এখনো রয়েছে ছাত্ররা প্রতিনিধি নাহিদ মিয়া রিপোর্ট জানাচ্ছেন জুবাই রহমান আতঙ্ক কাটিয়ে পাবনায় জনজীবন স্বাভাবিক হয়ে আসছে খুলতে শুরু করেছে বিপণী বিতান ও বিভিন্ন প্রতিষ্ঠান তবে গত কয়েকদিনে শহরে থমথমে অবস্থা বিরাজ করলেও এখন মানুষ ঘর থেকে বের হতে শুরু করেছেন রাস্তায় এখনও পুলিশের পরিবর্তে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন ছাত্রদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে কষ্ট হলেও খুশি ছাত্ররা আমাদের ট্রাফিক যারা ছিল তারা কত কষ্ট করছে রোড ঝড় আমরা সেই কষ্টটা অনুভব করতেছি আমরা আসলে আমরা অনেক আনন্দিত কারণ আমরা দেশের জন্য কাজ করতেছি দেশের মানুষের জন্য আমরা ছাত্ররা বাংলাদেশের জনগণকে একটা দুর্নীতি দেশ উপহার দিব পাবনার থানাগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সকল পুলিশ সদস্য আছেন উপস্থিত আর সেনাবাহিনীর সহায়তায় চলছে পাবনা সদর থানার কার্যক্রম সদর থানার সমস্ত অফিসার ফোর্স তারা কর্মস্থলে আছে তারা কোথাও যায়নি ইউনিয়নের যারা প্রতিনিধি আছে গ্রামের প্রতিনিধি আছে তাদের সাথে কথাও বলতেছি আইন সাহায্য সহযোগ রাখার জন্য যাতে কোথাও কোনো খুব দ্রুততম সময়ের মধ্যে শান্তিপূর্ণ স্বাভাবিক জীবন শুরু হবে এমনটাই সবার প্রত্যাশা জুবাই রহমান মাইটিভি নিউজ দর্শক এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস মৃণাল সিলেটের জনজীবন পরিস্থিতি কেমন দেখছেন আপনি আমাদের জানান ধন্যবাদ না দিয়া আপনাকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের জনজীবন খুলেছে অফিস আদালত দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বেড়েছে রাস্তায় যানবাহন আমরা অবস্থান করছি সিলেটের মদিনা মার্কেট এলাকাতে আমি যদি মদিনা মার্কেটের চিত্রটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে এখন কিন্তু পুরোপুরি স্বাভাবিকই হয়ে পড়েছে সিলেটের জনজীবন এবং সিলেট মেট্রোপলিটন এলাকার ছয়টি থানায় পুলিশ সদস্যরাও কিন্তু ফিরেছেন শুরু হয়েছে কার্যক্রম দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কর্মচারীরা জনগণকে সেবা দেওয়া শুরু করেছেন এবং গত বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু তারা দায়িত্বে ফিরে আসার খবরে সেবা প্রার্থীর লোকজনও কিন্তু থানাগুলোতে যাতায়াত শুরু করেছেন এছাড়া সিলেট এস এম পি কোর্টের কার্যক্রমও চলমান রয়েছে মূলত হাসিনা সরকারের পতনের জনরুষে পড়ে পুলিশ শূন্য হয়ে পড়েছিল পুরুষ সিলেট এবং এদিনের পর থেকেই সড়ককে ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ এ অবস্থায় এগিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা সমন্বয়কদের নির্দেশে কিন্তু গত সাতই আগস্ট থেকে সিলেটের সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় স্কুল কলেজ ও ভার্সিটির ছাত্রছাত্রীদের তবে গত দুই দিন থেকে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় পরিবহন শ্রমিক সহ অনেকের অভিযোগ ছাত্রছাত্রীরা তাদের সাথে অসজন্যমূলক আচরণ করছেন এ অবস্থায় কিন্তু সমন্বয়কেরা আজ থেকে স্কাউট ও বিএনসিসি এর ট্রেনিং প্রাপ্ত শিক্ষার্থী ছাড়া সাধারণ ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে না নামতে নির্দেশনা দিয়েছেন তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি শুধু ট্রাফিক ব্যবস্থাপনাই নয় শুরু থেকেই কিন্তু শিক্ষার্থীরা শহর পরিষ্কার সহ বাজার মনিটরিং সহ বিভিন্ন কার্যক্রমে তারা এগিয়ে এসেছেন এবং তাদের এই কার্যক্রম কিন্তু স্বাগত জানিয়েছেন সিলেটের সাধারণ মানুষ আসলে এই ছিল সিলেট থেকে জনজীবন স্বাভাবিক হওয়ার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ নাদিয়া মিয়াল আপনাকে ধন্যবাদ দর্শক সিলেটের জনজীবন পরিস্থিতি খবর জানাছিলেন আমাদের প্রতিনিধি মিনাল কান্তি দাস চলে যাব পরের সংবাদে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েকদিন ধরে বিশৃঙ্খলা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় সারা দেশে টাঙ্গেলে ঘাটালেও এমন অবস্থা তৈরি হলেও ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে শুরু করেছে প্রতিনিধি রায়হান মিয়ার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শান্তরাবি জোচ্ছ্বাস সংকট কাটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে টাঙ্গাইলের ঘাটাইলে শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে সেনাবাহিনীর দল জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অফিস আদালতে নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে খুলতে শুরু করেছে শহরের শহর জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাইকিং করছে সেনাবাহিনী পুলিশের কার্যক্রম সীমিত উপায়ে শুরু হলেও নিয়মিত টহল দিচ্ছেন সেনা সদস্যরা সাধারণ জনগণ বলছে আগের তুলনায় অনেকটা স্বস্তি ফিরেছে ইতিমধ্যে সেনাবাহিনী তার নজরদারি বাড়িয়েছে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গার টহল বাড়িয়েছে এতে আমাদের স্বস্তি ফিরে এসেছে ব্যবসা বাণিজ্য অনেক ভালোই করতেছি এখন কোনো আতঙ্ক নাই বর্তমান যে অন্তর্ভাবিত সরকার আছে তার সহযোগিতায় আমরা এখন বর্তমান ব্যবসা বাণিজ্য একটা স্বস্তি এমনকি ভালো অবস্থান বিরাজ বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়েছে সে না কর্তৃপক্ষ দৃষ্কৃতিকারী কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই আমাদের কার্যক্রম পরিচালনা থাকবে এবং আমাদের এখানে যেন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা যায় এই জন্য আমরা বদ্ধপরিকর হয়ে দ্রুত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক গণ আন্দোলনে বিজয়ের পূর্বে গণহত্যার বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে বিএনপি দেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান বিএনপিকে জুড়িয়ে জড়িয়ে বিভিন্ন চক্রান্ত চলছে জানিয়ে বিভ্রান্তিকর খবরের বিষয়ে গণমাধ্যম কর্মীদের সচেতন থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব ইউসুফ বিস্তারিত আমরা দেশের পরিস্থিতি নিয়ে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি প্রতিবেদনটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য কাজ করছে একটি মহল দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একদিন আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ জনগণের আপনার আইন শৃঙ্খলা অবনতি এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয় কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে নিঃসন্দেহ সমস্যাগুলো হবে নয় ধার্মিক ধর্মীয় হবে না এগুলো আপনার রাজনৈতিক দেশে সংগঠিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন ও সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি আমরা চিঠি দেব এদিকে আতঙ্কিত মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিনপির সিনিয়র নেতারা বলেন দেশের মানুষের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত রয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে যে শক্তি যারাই ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশের ছাত্র সমাজ নাগরিক সমাজ সেটা প্রতিহত করবে যারা নির্বাচনী ব্যবস্থাকে যারা থামিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি তাই আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের প্রেতাত্মা যারা যে যেখানে আছেন আপনারা মান সম্মান দিয়ে আপনাদের ইস্তফা দিয়ে আপনারা পুরো জায়গায় ফিরে আসবেন एटै हाम्रो आशा गरी युसुफ अलि ढाका দেশে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দেয়া লিখন শহীদ শিক্ষার্থীদের স্মরণে মিলাদ এবং দুয়ার আয়োজন করেছে বিভিন্ন শিক্ষার্থীরা এই ধারাবাহিক শনিবার বৈষম্য বিরোধী ছাত্র প্রিয়াঙ্কা সিটি বসবাসত সাধারণ জনগণ এবং উত্তরা সংগঠন নতুন রংকে উত্তরা আয়োজনে আন্দোলনের নিহত সকল শহীদদের স্মরণে মিলাদ আহতদের জন্য ফ্রি চিকিৎসা এবং শহীদ মুগ্ধের নামে সড়কের নামকরণ করা হয় শিক্ষার্থীদের এবারের আন্দোলন পরবর্তী শাসকদের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে বলেও জানান আগতরা ছাত্ররা যেভাবে এগিয়ে যাচ্ছে সেই সেই আগানোটা যেন কোনোভাবেই থেমে না যায় বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ চেঞ্জ করা উচিত কারণ এই শিক্ষা ব্যবস্থা যেখানে ডিম ভাজা শেখানো হয় যেখানে ঘর ঝাড়ু দেওয়া শেখানো হয় সেখান থেকে অন্তত আমাদের মতো জেনারেশন আমি অন্তত আশা করতে পারি না কক্সবাজার সদর মডেল থানার চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনীর দশ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরবর হোসেন শনিবার সদর মডেল থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের কাজে মনোনিবেশের জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতা করার আহ্বান জানান এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এবং পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত প্রয়োজনীয় সকল ফ্যাসিলিটিস টেবিল চেয়ার কম্পিউটার থানা ফাংশনিং করার জন্য যা যা দরকার আমরা সেগুলো ব্যবস্থা করে দিচ্ছি যাতে খুব শীঘ্রই থানাটা আবার ফাংশনাল হতে পারে আমাদের বিশ জনের অধিক সেনা সদস্য সবসময় থাকবে এখানে নিয়োজিত আমাদের সাথে আনসারের সদস্য থাকবে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র জনতার আত্মার মাগপিরাত এবং আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রামের লোহাগড়ায় উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া এবং মনাজাত অনুষ্ঠিত হয়েছে এসময় সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আসাবুদ্দিন চৌধুরী লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজাদুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসীমউদ্দিন সহ জেলা উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন টাঙ্গালের ঘাটাইলে শিক্ষার্থীদের দেওয়ালে চিত্রাঙ্কন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার ঘাটাইল শহরের উপজেলা বাস স্ট্যান্ডে সড়কে দেওয়ালে উক্ত চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ এ সময় চিত্রাঙ্কন চলাকালে অনেক অভিভাবকও তাদের সাথে উপস্থিত থাকতে দেখা গেছে এসব চিত্রাঙ্কনে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে তাদের আঁকা বিভিন্ন ছবি এবং লেখা পিরোজপুরের সাতটি থানার সব শনিবার থেকে সীমিত পরিসরে চালু হয়েছে তাদের কার্যক্রম পুলিশের সাথে রয়েছে সেনাবাহিনীও পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন তারা সীমিত পরিসরে তাদের কার্যক্রম শুরু করছেন সেনাবাহিনীর সাথে তার সদস্যরা পেট্রোলিং করছে এদিকে এখনও শিক্ষার্থী বিএনসিসি সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে বিজিবি ও সেনাবাহিনীর সহযোগিতায় সীমিত আকারে চালু হলো চিনাইদহের মহেশপুর থানা কার্যক্রম শনিবার খালিশপুরে আটান্ন বিজিবির পক্ষ থেকে থানায় গিয়ে সকল পুলিশ সদস্যদের নিরাপত্তা সহ কার্যক্রমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সে সময় আটান্ন বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিমস শহীদ উপ মেজর মোল্লা ওবায়দুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পুলিশ জানায় এখন স্বল্প পরিসরে চালু করা হলেও তাদের দাবি মানা হলে দ্রুততম সময়ের মধ্যে পুরোদমে কাজ শুরু করবেন তারা ঝালকাঠির নলছিটিতে পুড়ে যাওয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের ভবনটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করে দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা শনিবার ভবনের ভেতরে পুরে যাওয়া মালামাল সরিয়ে নতুন করে সংস্কার করে দেন তারা এছাড়াও ভবনের সামনে এবং ভেতরে রং করে ভবনটিতে মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পুরে যাওয়া ভবনটি দেখতে আসেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী বাকে আলী সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তারা নতুন করে ভবনটি সংস্কার করে দেওয়ায় দলীয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন দিন কর্মবিরতি পালন করে পুরো স্টাফ নিয়ে পুনরায় কর্মস্থলে এসে যোগদান করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম শনিবার সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে র্যাব বারো এর কমান্ডার মারুফ হাসানের নেতৃত্বে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তার নিজ কার্যক্রমে এসে যোগদান করেন এই সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আজাদ হোসেন সহ অনেকে সিরাজগঞ্জের তারাসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারাস পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে মাঠে নেমে পড়েন শহরের বিভিন্ন পয়েন্টে দিনভর যানজট নিরসনে এবং হেলমেট না থাকা মোটর সাইকেল চালকদের সচেতন করতে কথা বলতে দেখা যায় শনিবার বীর মুক্তিযোদ্ধা মোড় হাসপাতাল গেট শহীদ মিনার চত্বর এবং উপজেলা গেট এলাকায় গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন মুন্সিগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে সেনাবাহিনী জেলা সার্কিট হাউসে মুন্সিগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেনের নেতৃত্বে এই সভা হয় এতে জেলার ছয়টি উপজেলা থেকে পঁয়তাল্লিশ জন হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিনিধি নেতারা অংশ নেয় সেনা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লসের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত রহমান সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সাথে তাদের ব্যক্তিগত নিরাপত্তা উপাসনালয়ের নিরাপত্তা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দেশের বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞের প্রতিবাদে চট্টগ্রামের সকল সনাতনী জনগোষ্ঠীর উদ্যোগে নগরীর চিরাগির মোড়ে এক গণ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ বিভিন্ন প্ল্যাকার্ড এবং ব্যানারে সজ্জিত হয়ে নগরীর জামাল খান চেরাগি পাহাড় মোড়ে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করে সনাতনীরা উক্ত কর্মসূচি কর্মসূচিতে চট্টগ্রাম জেলার সকল সনাতনী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে সনাতনী জনগোষ্ঠীর চার দফা দাবি সমূহ উপস্থাপন করা হয় সময় দিনের মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ইস্কন মন্দির পরিদর্শন করল জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ এবং বিএনপি নেতৃবৃন্দ শনিবার মেহেরপুর শহরের হোটেল বাজারে অবস্থিত আগুনে পোড়া মন্দিরটির পাশে দাঁড়ালো আইনজীবীরা এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন এবং পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস উপস্থিত ছিলেন পরিদর্শনে এসে ইস্কনের বাসিন্দাদের চাল ডাল তেল এবং বাজার তুলে দেওয়া হয় এছাড়াও তাদের পুনর্বাসনে অর্থ সহায়তা করে আইনজীবী পরিষদ সম্প্রতি সময়ে যশোর নড়াইল মহাসড়কের ভাঙ্গুরা বাজার থেকে ধলগা রাস্তার মোড় পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে তার প্রতিকার চেয়ে এলাকাবাসী ও ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শনিবার ধলগা রাস্তার মোড়ে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনের বক্তারা সড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মুক্ত নিরাপদ সড়কের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ কেরানীগঞ্জের চার সন্তান সহ দেশের সকল শহীদের স্মরণে স্মরণ সভা কবিতা আবৃত্তি এবং আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলার নয়া বাজার কলেজ মাঠে সাধারণ ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত স্মরণ সভা স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করে এ সময় বক্তব্য রাখেন নয়াবাজার কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক মিয়া সাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুল হক মিজান আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী শহীদুল ইসলাম রাজু মাসুদ রানা জানি আলম সুমন রানিসা মাসুদ তাহা সহ অনেকে কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না ব্রাহ্মণবাড়িয়াবাসী শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে দলের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ এবং অনুরোধ করেন শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়া উঠস্থ নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিকদের সাথে মত সভায় তিনি কথা বলেন এ সময় জেলা বিএনপি সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক জহির সহ জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদদাতা ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাইটিভি বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাইটিভি বাংলা ও ফেসবুক স্ল্যাশ মাইটিভি বাংলা আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটা ত্রিশ মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি নাদিয়া আলো আল্লাহ হাফেজ